প্রাইড অফ ইন্ডিয়া 2023 সম্মানে সম্মানিত হলেন সমাজ রত্ন পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত সমাজসেবী তাপস কুমার দে এবং স্বামী জ্ঞান রঞ্জন মহারাজ। আমাদের পশ্চিমবঙ্গের জন্য এটি অবশ্যই একটি গর্বের বিষয়। সম্মানিত করেন কমিশন ফর সিডিউড কাস্টমস ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিল অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ব্যবস্থাপনায় ছিল ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ। আমি তাপস দে, অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ স্টেট চেয়ারম্যান। এখন আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ করে কুটির শিল্পে, ক্ষুদ্র শিল্পে এবং এনজিও সেক্টরে যারা বৈশ্বিক ভূমিকা পালন করেছেন, যারা প্রচুর পরিমাণে কর্মসংস্থান জেনারেশন করেছেন, বিশেষ করে নারায়ণ দত্ত মহাশয়, অভিজ্ঞতা উনি সেবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার চালান, ওনার 300 বেডের হাসপাতাল, ওখানে প্রায় উনি কম বেশি 320 জনের উপরে মানুষের এমপ্লয়মেন্ট জেনারেশন করেছেন। শফিকুল ইসলাম মহাশয় আছেন, তারা স্টক ব্রোকিং, রবীন্দ্রনাথ স্টক ব্রোকিং প্রাইভেট লিমিটেড এবং উইক মাল্টিপার্পাস কোঅপারেটিভের মধ্যে দিয়ে কম বেশি 2000 মানুষের কর্মসংস্থান করেছেন। এই ধরনের যারা কর্মসংস্থান প্রতিনিয়ত জেনারেশন করছেন তাদেরকে আমরা প্রাইড অফ বেঙ্গল 2023 সম্মানে ভূষিত করেছি এবং মাননীয় অনুরাধা মহাশয় উনি তাদের হাতে সার্টিফিকেট এবং মমেন্টো তুলে দিয়েছেন। তো এই আগামীতে যেন আরো ভালো কাজ করতে পারে বা ওদের এই অ্যাওয়ার্ড পাওয়া দেখে আরো যারা কাজ করছেন তারা যেন উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়, সেটাই আমাদের মূল বিশাল এবং মিশন। এবং আপনাদের সহযোগিতা আমরা আগেও পেয়েছি, এখনো পাচ্ছি, আগামীতে বাড়বে আশা করি। আমরা মূলত যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে এনজিওতে যারা যুক্ত বা এনজিও পরিচালনা করেন এবং বিশেষ করে কুটির এবং ক্ষুদ্র শিল্পের সাথে যুক্ত, এবং এই দুটো সংস্থা অবিনিয়ন রিলেশনশিপ, কারণ কুটির এবং ক্ষুদ্র শিল্পেতে প্রোডাকশন হয়, প্রফিট মেকিং এন্টিটি কাজ হয়, কিন্তু তাদের মার্কেটটা তেমন নেই। আবার ঠিক উল্টো দিকে এনজিও ওয়েলফেয়ারে বা এনজিও যারা করেন তাদের হয়তো 100, 200, 10,000, 5,000, 50,000 মেম্বার, তারা ইনকাম জেনারেশনের সাথে যুক্ত নয়। এই দুটো সেক্টরকে আমরা মেলবন্ধন করিয়েছি যে আপনারা মিলেমিশে কাজ করুন, কুটির এবং ক্ষুদ্র শিল্পের ডেভেলপমেন্টের জন্য মার্কেট দরকার, সেক্ষেত্রে এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিভিন্ন মার্কেটিং এর প্ল্যাটফর্ম ব্যবস্থা করে দিচ্ছেন, সরকারের যে সুবিধাগুলো আছে খাদি বা সুবল বাংলা নাবার্ডের মধ্যে দিয়ে তাদেরকে সহযোগিতা করছেন। এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠান সফলতা হল না, হতো না যদি না আমরা অরুণ হালদার মহাশয়ের এই সহযোগিতা পেতাম এবং আমাদের অন্যান্য সম্মানীয় গেস্ট আমাদের স্টেট ডাইরেক্টর মিস্টার ডি মৈত্র মহাশয় উনি এসেছেন, আমাদের ডিজিপি বিএন রমেশ স্যার এসেছেন, আমাদেরকে বলেছেন উনি যে কোনো কাজে যে কোনো সময় আমাদের কাজ করতে গিয়ে কোনো অসুবিধা হলে আমাদের পাশে থাকবেন। সকাল থেকে শুরু হয়েছে আমাদের এই পথ চলা গুণী ব্যক্তিত্বদের নিয়ে দুজন।